नमस्कार बंधुरा कूकिंग विद अर्पिता चैने तुम्हारे सबाई के स्वागत जानाई। आमार आजकेर रेसिपी होच्छे गुरजावली माछेर टमेटो पातुरी गरम भातेर साथे जस्ट असम लागे। आमी किभाबे बानाच्छी रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त अवश्य देखबे। ताहले आमार रेसिपिटार जन्य जे जे जिनिसगुलो लागछे बोले दिई। एखाने आमी गुरजावली माछ निएछी, मुड़ो आछे दुटो, दुटो लेजा तीन पिस चाका, आर नियेछी नून हलुद, एटाते धुए माछगुलोते नून हलुद माखानोई आछे। आर हलुद लागबे 1 टीस्पून, धनेपाता कुचि लागबे 1 टेबिलस्पून, शेषे दिते हबे एकटा बड़ो साइजेर टमेटो कुचि करा आछे। आर एटा आछे सर्षे बाटा 1.5 टीस्पून, परिमाण मतो लवण लागबे, कालो जिरे और एक शुकनो लंका और एखाने दुटो काँचा लंका माझखान थेके काटा आछे। आमार रेसिपिटा शुरू करे दी। गैसे कड़ाई बसिए दिएछि, परिमाण मतो सर्षे तेल दिए दिएछि, तेलो गरम हये गेछे। एबारे माछगुलो एकटा एकटा करे भेजे नेब। মাছগুলো লালচে করে ভেজে নিলাম, এবারে প্লেটে তুলে নেব। একই রকম ভাবে সব মাছগুলোকে লালচে করে ভেজে নেব। এবার একটা ছোট বাটিতে পরিমাণ মতো লবণ আর হলুদ 1 টিস্পুন একটু জল দিয়ে গুলে নেব। সামান্য অল্প জল দিয়ে নুনটা হলুদটা গুলে রেখে দেবেন। সব মাছগুলো লালচে করে সুন্দর করে আমি ভেজে নিলাম। এবার ওই একই তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। একটু ভেজে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এটাকেও একটু ভেজে নেব অল্পক্ষণের জন্য। টমেটোর টুকরোগুলো ভেজে নিয়েছি। এরপর এই যে বাটিতে নুন আর হলুদ একটু জল দিয়ে গুলে রেখেছিলাম এটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। আরো এক বাটির মতো জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলোকে ঠিক করে ঝোলের মধ্যে সেট করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। লো হিটে, লো টু মিডিয়াম হিটে রাখবো। 2 মিনিট পরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। এরপরে এতে
সর্ষে বাটাটা দিয়ে দেব। সামান্য একটু জলে সর্ষে বাটাটা আমি তুলে নিলাম, একদম সামান্য জলে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছিবড়েটা দেব না, তাই ছাঁকনিতে ছেঁকে নেব। সর্ষে বাটাটা দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে দেবো, তারপরেই হয়ে যাবে। গুজরাওলি মাছের টমেটো পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো, দুটো কাঁচা লঙ্কা যে ছিল দিয়ে দেবো, আর এই ধনে পাতা কুঁচিটা অ্যাড করে দেবো। আর 1 টিস্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দেব। একদম রেডি হয়ে গেছে ভুজিয়া অলি মাছের টমেটো পাতুরি। এবার গ্যাসটা, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে গরম গরম সার্ভ করব একটা প্লেটে ঢালি। গুজরাওলি মাছের টমেটো পাতুরি একদম রেডি। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলটাকে ক্লিক করে দিও, যাতে আমার নতুন রান্নার ভিডিও সবার আগে তার নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এই রেসিপিটি যদি পুরোটা ফলো করো তাহলে বুঝতে পারবে মাছটা রান্না হওয়ার পর কতটা টেস্টি হয়।